आमी बिछानाटाके तुले निच्छी कारण प्रचंड गरम पड़े आगे समस्त काजगुलो गुछिए नेब तारपर तोमादेर सामने आबार आसब। तो आगे आमी बिछानाटा गुछिए निच्छी। देखो बिछाना बेशी किछु नेई जेहेतु प्रचंड गरम शुधु बालिशगुलोई रयेछे। तो बिछानाटाके खूब भालो करे बालिशगुलोके सेट करे तारपरे बिछानाटा झेड़े नेब। तो बालिशगुलो सेट करा हो गेछे बिछानाटा झेड़े निच्छी झाड़ाओ हो गेछे। एबार आमी घरटा झाड़ दिए नेब। बिछाना झेड़े निये तारपरे घर झाड़ दिले बेश फ्रेश लागे सेई जोन्नो बिछानाटा झेड़ेई आमी घरटा झाड़ दिए निलाम। घर झाड़ देओया हो गेछे एबार आमी ब्रेकफास्ट करब। हाय फ्रेंड गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। केमन आछो तोमरा आशा करब যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো আর ভালো থাকবে। সেই জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার সমস্ত ফ্রেন্ডরা যেন খুব খুব ভালো থাকে, কখনো কোনো অসুবিধার মধ্যে না পড়ে। তো আজকে দেখো একটা গরমময় সকালবেলায় একদম ঠান্ডা ঠান্ডা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে আছে দই, এখানে আম, এখানে আছে মুড়ি। গরমে কিছু খেতে ভালো লাগছে না, তো ওরা খেয়েছে ভাত, আমি খাইনি, আমার ভালো লাগছে না, সেই জন্য আমি এই হালকা ব্রেকফাস্ট করবো আজকে। তো গরমে কিন্তু একদম পেট ঠান্ডা হয়ে যাবে, একদম শরীরও ঠান্ডা থাকবে। তো যাই হোক আজকে মানে কালকে থেকেই গরম কদিন ধরেই পড়ছে, কালকে রাত্রে এত গরম লাগছে আমি তো ভাবছি মনে হয় আমার মনে হয় হাই প্রেশার হয়ে গেছে, আমার মনে হয় এখনই কি যেন একটা হয়ে যাবে। পুরো স্টান্ড পাখার সামনে চুপ করে বসে আছি। নীলাঞ্জনা বাবা বলছে বাইরে ঘরে আসার জন্য, আমি বলছি না আমার ভালো লাগছে না, লাইট অফ করে অন্ধকার করে বসে রয়েছি পাখার সামনে, এত গরম লাগছিল। আর সকালবেলা উঠেও তাই প্রচণ্ড গরম লাগছে, তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে দেখো মাথায় তেল দিয়ে স্নান করে চলে এসেছি, একদম গরমটা নিতে পারছি না। তো যাই হোক গরমও থাকবে, তার মধ্যে কাজও করতে হবে, সবার জন্য রান্নাও করতে হবে, না হলে হবে না। তো সেই জন্যে সমস্ত কাজ গুছিয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, একদম হালকা আর পেট ঠান্ডা করা ব্রেকফাস্ট, সেটা তো করেই নিলাম। এবার আমি চলে যাব লাঞ্চ বানাতে। আজকে লাঞ্চে হবে পোস্ত চিংড়ি কারি। তো পোস্ত চিংড়ি কারি করব আর ঘ্যাটকল বাটা করব। ঘ্যাটকল বাটা তো আমার চ্যানেলে প্রচুর আছে, ঘ্যাটকল বাটাটা দেখাবো না, তোমাদের সাথে শেয়ার করব আজকে পোস্ত চিংড়িটা। তারপর আজকে বিকালবেলা একটা দারুণ পেট ঠান্ডা করা ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে লাঞ্চটা বানিয়ে লাঞ্চটা করে নিই, তারপর সেটা শেয়ার করব। আজকে বানাবো ফ্রন কারি। তোর জন্য ফ্রনগুলোকে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার প্রনগুলো আমি দিয়ে দেব। দেখো সমস্ত প্রনগুলো আমি দিয়ে দিয়েছি, একটুখানি ফ্রাই করে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা, জিরে, পেঁয়াজ, রসুন, পোস্ত আর লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। পোস্তটা কিন্তু মশলার সাথেই আমি বেটে দিয়েছি, খুব সুন্দর লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি জল। একটুখানি কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু বেশি করে জল দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি সমস্ত চিনি মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য এটাকে কুকোতে দেব, তাহলেই রেডি হয়ে যাবে। আর করব ঘ্যাটকল পাতা বাটা। তো ঘ্যাটকল পাতা বাটাটা শেয়ার করব না, মাছের ঝোলটা শেয়ার করলাম, সরাসরি লাঞ্চ টেবিলে চলে যাব। তো দেখো লাঞ্চ করতে চলে এসেছি, ঘ্যাটকল বাটা আর পোস্ত চিংড়ি তো আমার খাওয়া হয়ে গেছে, নীলাঞ্জনা এবার খাচ্ছে ইয়ামি ইয়ামি ডিশ। তো তাড়াতাড়ি করে নীলাঞ্জনা টিভি দেখছে আর একদম মন দিয়ে খাচ্ছে, তো খাওয়া হয়ে গেছে আমাদের। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আজকে কিন্তু দারুণ হয়েছে চিংড়ি পোস্ত কারিটা। তো তোমরা এভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো, কোনো গেস্ট আসলেও দিতে পারবে, বাড়িতে কিন্তু একটু অন্যরকমভাবে খেতে চাইলে সেদিন এইভাবে করে খাবে, তো খুব ভালো লাগলো। তো চলো এবার আমি একটা সুন্দর
হচ্ছে লস্যি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে হচ্ছে ম্যাঙ্গো লস্যি। তো এই গরমে ম্যাঙ্গো তো অ্যাভেলেবেল, এখন ম্যাঙ্গোর সিজন, তো এই গরমে সমস্ত কাজ করেও কিভাবে পেটটাকে ঠান্ডা রাখা যায়, মন শরীর সমস্ত কিছু ঠান্ডা রাখা যায়, সেই জন্য আমি এই হচ্ছে ম্যাঙ্গো লস্যিটা তোমাদের সাথে শেয়ার করছি, আর আমিও এখন খাবো। তো চলো তাহলে ম্যাঙ্গো লস্যিটা বানিয়ে নিই, দেখতে থাকো কিভাবে বানাচ্ছি, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, আর গেস্ট আসলেও দেবে, সবাই একদম মন খুশ হয়ে যাবে, দিল খুশ হয়ে যাবে। তো দেখো এখানে ম্যাঙ্গো লস্যি বানাতে আমার একদম অল্প উপকরণ লাগছে। এখানে আমি দুটো ম্যাঙ্গো নিয়েছি পুরো পাকা, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। আর এখানে টক দই নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিনি। এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমি ম্যাঙ্গো লস্যি বানাবো। তো প্রথমেই আমি ম্যাঙ্গোগুলোকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দেখো সরাসরি আমি মিক্সার মানে একটা জারের মধ্যে ম্যাশ করছি, কারণ আলাদা পাত্রে আমি ম্যাশ করছি না, সেই জন্যে আমি সরাসরি মিক্সিং জারের মধ্যে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো দুটো আমি খুব ভালো করে ম্যাশ করে নিলাম, অনেকটাই বেরিয়েছে, আঁটিগুলো ফেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব চিনি, চিনিটা যে যার পরিমাণ মতো দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি রক সল্ট। এবার আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, মিক্স করে নিয়ে আসব। তো দেখো পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো অসাধারণ দেখতে হয়েছে, এখন এটা আমরা গরম গরম ঠান্ডা ঠান্ডা খেয়ে নেব, গরমে ঠান্ডা ঠান্ডা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো দেখো নীলাঞ্জনা বসে গেছে ম্যাঙ্গো লস্যি খেতে, কেমন আছে? টেস্টি হয়েছে। তো এবার আমিও খেয়ে নি, অসাধারণ। তোমরা অবশ্যই ট্রাই করবে, আর বাড়িতে আসলে কিন্তু একদম গেস্টদের যদি তুমি দাও চটজলদি বানিয়ে, একদম তাদের দিল খুশ হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই।